ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে জেপি এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে ইন্ডিয়াতে আপনারা যে কোনো ধরনের গার্মেন্টস রিলেটেড পণ্য পাঠাতে পারবেন। তাছাড়া জেপি এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে গার্মেন্টস পণ্যের পাশাপাশি আচার, কসমেটিক্স, হাউজহোল্ড প্রোডাক্টস অনায়াসে জেপি এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে ইন্ডিয়া যে কোনো স্টেটে পাঠাতে পারবেন। সাপোজ আপনি মুর্শিদাবাদে একটি পণ্য বাংলাদেশ থেকে নিয়ে যাবেন, সেক্ষেত্রে জেপি এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে 3 থেকে 4 দিনের মধ্যে স্মুথলি পণ্য ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, মোবাইল গ্যাজেট কি নিয়ে আসা যাবে ভাইয়া? হ্যাঁ, জেপি এক্সপ্রেস কুরিয়ার মাধ্যমে আপনারা মোবাইল গ্যাজেট, তাছাড়া হাউজহোল্ড প্রোডাক্ট, প্লাস্টিক আইটেম, এই ধরনের পণ্য আপনারা আনাতে পারবেন। আচ্ছা, চকলেট আছে, এগুলো সব কিছু কি আমরা মানে কন্টেনারের ভিতরে দিব না আপনারা হ্যান্ড ক্যারি করে নিয়ে যাবেন? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কারণ এগুলো করেছেন। তো কন্টেনারে দেওয়া যায় না, লিকুইড আইটেম নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সাধারণত আমরা অতি যত্ন সহকারে কসমেটিক্স আইটেম, চকলেট, লিকুইড আইটেম বা হচ্ছে মেডিসিন, কিছু ব্যক্তিগত আইটেম আছে, এগুলো আমরা হ্যান্ড ক্যারি করে থাকি, যাতে স্মুথলি বাংলাদেশে কাস্টমারের কাছে আমরা ডেলিভারি করতে পারি। এগুলা কার্গোতে যখন আমরা বেয়ার করি, সেগুলো নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, তো আমরা সাধারণত এই প্রোডাক্টগুলো আমরা হাতে ক্যারি করে আমরা রিসিভারের কাছে আমরা 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা ভাইয়া, মোবাইল কি আনা যাবে? হ্যাঁ, ইন্ডিয়া থেকে মোবাইল আনা পসিবল, সেক্ষেত্রে আমরা পার্সোনালি আমরা হ্যান্ড ক্যারি করে আমরা আনতে পারবো। আচ্ছা, সরি, বাংলাদেশ থেকে যদি প্রোডাক্ট আমরা ইন্ডিয়াতে পাঠাতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট পাঠাতে পারবো? হ্যাঁ, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে কোনো ধরনের পণ্য ইন্ডিয়ার যে কোনো স্টেটে জেপি এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া অবশ্য পসিবল। আপনারা 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে অনায়াসে ইন্ডিয়ার মুম্বাই, দিল্লি যে কোনো স্টেটে নিতে পারবেন। ইন্ডিয়া থেকে যদি প্রোডাক্ট আমরা আনতে চাই, সেক্ষেত্রে আপনারা কিভাবে প্রোডাক্টটা কালেক্ট করবেন? সাপোজ কাশ্মীর থেকে আপনি একটি কুরিয়ারে একটি মাল পাঠাবেন বাংলাদেশে, সেক্ষেত্রে আপনার লোকেশন পয়েন্ট থেকে পিক আপ করে আনতে হবে। সেক্ষেত্রে জেপি এক্সপ্রেস কুরিয়ার, লোকাল ডোমেস্টিক কুরিয়ার, ব্লু ডার্ট বা OCS কুরিয়ারের মাধ্যমে পিক আপ করে আমাদের ওয়্যার হাউসে কলকাতাতে এনে আমরা বাংলাদেশে 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, আপনাদের এই যে প্রোডাক্ট ইম্পোর্ট বা এক্সপোর্ট, এর চার্জিং এর সম্বন্ধে একটু বলেন যে কিভাবে চার্জটা হবে বা কি। থ্যাংক ইউ। হ্যাঁ, জেপি এক্সপ্রেস কুরিয়ার সাধারণত যে পণ্যগুলা এক্সপোর্ট বা ইম্পোর্ট করে থাকে, এগুলোর মূলত চার্জ ডিপেন্ড করে পণ্যের কোয়ান্টিটি প্লাস হচ্ছে কেজির উপরে। সাপোজ 3 পিস 10 কেজি প্রোডাক্ট আমি বাংলাদেশে নিয়ে আসবো, সেক্ষেত্রে এটা পার কেজি হিসাবে আপনাকে পণ্যের চার্জ বিয়ার করতে হবে। আর সাপোজ আপনি একটি মোবাইল পাঠাবেন, তখন সেই ক্ষেত্রে অবশ্যই এটা পার পিস হিসাবে এটা নেগোশিয়েট করে রেটটা প্রোভাইড করা হয়ে থাকে। মানে এটা ওয়েটার উপর ডিপেন্ড করে, কত ওয়েট আছে তারপর তার উপরে প্রাইসিংটা ডিপেন্ড করে? হ্যাঁ, মোবাইলটা মূলত ওয়েটের উপর ডিপেন্ড করে না, মোবাইলটা সম্পূর্ণ পিস হিসাবে এটা চার্জটা নির্ধারণ করা হয়। আর তার পাশাপাশি আমি যখন গার্মেন্টস আইটেম দিব, সেক্ষেত্রে অবশ্য এটা কেজি হিসাবে আমরা একটি পণ্যের চার্জ নির্ধারণ করে থাকি। আচ্ছা ভাইয়া, অন্যান্য কুরিয়ারে তো আছে বাংলাদেশ থেকে প্রোডাক্ট আনছে নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের থেকে আপনারা কি সার্ভিস দিবেন যে আপনাদের কাছে আমরা আসবো? আর অ্যাকচুয়ালি মূলত কমন আইটেমগুলো বিভিন্ন কুরিয়ারে বিয়ার করে থাকে, যেমন শাড়ি 3 পিস, তাছাড়া অন্য আইটেম যেমন ফেডেক্স বা DHL বিয়ার করে না। জেপি এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে আপনি শাড়ি 3 পিসের পাশাপাশি লিকুইড আইটেম যেমন ক্রিম, কসমেটিক্স, আচার, অন্যান্য লিকুইড পণ্য জেপি এক্সপ্রেসের মাধ্যমে অনায়াসে আনাতে পারবেন, অবশ্য আনা পসিবল। এই ফেসিলিটি গুলো দিচ্ছেন আপনারা যে ক্রিটিক্যাল আইটেম গুলো আপনারা নিয়ে আসবেন এবং বা পাঠাতে পারবেন? হ্যাঁ, আপনারা কেন জেপি এক্সপ্রেসের সাথে কাজ করবেন? অবশ্য জেপি এক্সপ্রেস কুরিয়ার একটু অন্যান্য যে কুরিয়ার আছে একটু ভিন্নভাবে কাজ করে থাকে, যেমন লিকুইড আইটেম জেপি এক্সপ্রেস হ্যান্ড ক্যারি করে, পাশাপাশি বেশি ভলিউম হলে কার্গো সার্ভিসে এনে থাকে।
অটোমেটিক্যালি ইজিলি 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে ডেলিভারি দিতে পারে। আচ্ছা, অন্যান্য কুরিয়ার সার্ভিসের থেকে আপনাদের চার্জ কি কম হবে ভাইয়া? হ্যাঁ, জেপি এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে সাপোজ ইন্ডিয়া থেকে 20 কেজি একটি পণ্য গার্মেন্টস বাংলাদেশে আনাবেন, সেই ক্ষেত্রে জেপি এক্সপ্রেস কুরিয়ার মাত্র 10 কেজির পণ্যের চার্জ নিবে পার কেজি 650 টাকা করে। ধরুন আপনি এই পার্সেলটি DHL বা ফেডেক্স কুরিয়ার মাধ্যমে আনাবেন, মিনিমাম আপনার ফ্রেট চার্জ কাস্টমস ক্লিয়ারেন্স সহ 1150 টাকা পার কেজি পড়ে যাবে। সেক্ষেত্রে জেপি এক্সপ্রেস এর মাধ্যমে 3 থেকে 5 হাজার টাকা একটা অন্যান্য জায়গার থেকে আপনাদের এখানে আসলে একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবে। সেক্ষেত্রে আপনারা জেপি এক্সপ্রেসে আসবেন এবং এখান থেকে প্রোডাক্টটা পাঠাতে চাইলে পাঠাতে পারবেন, অথবা যদি ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনতে চান সেগুলো নিয়ে আসতে পারবেন। আচ্ছা ভাই, আপনাদের যোগাযোগ অ্যাড্রেসটা একটু বলে দেন, আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দেন, যাতে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা আপনাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারে। এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে সরাসরি আপনাদেরকে কল করে যোগাযোগ করতে পারবে। জি, জেপি এক্সপ্রেসে আসার ঠিকানা হাউস 376 রোড 28 মোয়াখালী DOSS। তাছাড়া জেপি এক্সপ্রেসের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন মোবাইল 01717602690, 01681637836। তাছাড়া জেপি এক্সপ্রেস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আর আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন jfx.com.bd তে। থ্যাংক ইউ। এছাড়াও যে কোনো প্রয়োজনে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। জি ভাইয়া, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।